তো দুপুরবেলায় খাওয়াটাও কমপ্লিট এখন। আর আজকে মেনুতে ছিল হচ্ছে মাছের তেলের চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝোল, রুই মাছ। বাবা ঝাল আর এই দেখো বসে বসে এখন কদবেল মাংস খাচ্ছি, সাড়ে সাথে নিয়ে আসলো দুখানা কদবেল নিয়ে আসলো, তা একটা ভাঙলাম আমি আর মামনি হাফ হাফ করে খাচ্ছি, আর ও খেয়ে গেছে। আর ঝাল ঝাল তো খেয়ে তো নিচ্ছি কিন্তু উহা করছি। আর আমাদের হচ্ছে গ্যাস থেকে সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে, তো ওর জন্য আবার লোক ডাকলো বাবা, তো এসেছে এখন গ্যাস সারাচ্ছে, কীরকম নতুন পাল্টে নতুন রেগুলেটরটা নতুন আবার লাগালো। কী ঝাল আমাদের দিওয়ালি আজকের থেকেই শুরু হয়ে গেছে। এই যে ফানুস ওড়াবে, এবার টুনিগুলো কোথায়? ও ওই যে এনেছে, তার টুনি লাগাবে ফানুস ওড়াবে এবার বাবা আর ছেলে মিলে। ও বাবা মাল দেখলে ফুটো, এটা ছেলে ডিম নেই কিছু সার্জারি হচ্ছে, ফানুসের সার্জারি ফুটো। দেখি জ্বালাই এবার, তোলো আর কত ফুটো ফাটা আছে নাকি দেখো। ধরেছে আস্তে আস্তে ওটাই ধরবে। যা পাশে যা পাশে যা 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 না পাশে দাঁড়া গিয়ে দাঁড়া, ফাটবে না তো দাঁড়া, আকাশে উড়ে যাবে বেলুনের মতন। তোর মুখটা একটু ক্যাপচার করি দেখি কি হচ্ছে, এটা কি করছো তুমি, ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কেন, ভয় কিসের, ওটা ফাটবে না তো, ওটা উড়ে যাবে আকাশে। আরে এখানে আয় এদিকে আয়, উড়ে চলে যাবে, আয় এদিকে আয় আয় আয়, যা 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 যা। যা নারকেল গাছ আছে নাকি, এ মা নারকেল গাছ ধরে না, তুমি ছাড়লাও এমন জায়গাতে হাওয়াটা তো ওইদিকে, এ মা যা বাড়ি যাবি কেন, তো তুই তো বাড়িতেই আছিস। ও লাইট জ্বালিয়ে দিয়েছে, এবার দেখাচ্ছি তোমাদেরকে দিকটা, ওই দেখো কত সুন্দর লাগছে। এ কি কো কি হলো বললি তুই, মিথ্যে কথা বলবি না পাপান, সামনে তাকা আমার দিকে ঘোর, ঠিক আছে? তাই নিজে দৌড়ে পড়েছে বলে বলছো না, না পড়েনিও এদিকে, আমি কিন্তু দেখলাম পড়ে ফাট করে উঠে পড়লো। না না প্যান্টের উপর দিয়ে গিয়েছে, এই দেখো গাছে একটু হাইস্ট্রিটের দিকে ঘুরতে ঘুরে ঘুরে করতে সন্ধ্যেবেলা, এখন ঠান্ডা আপ মিডিল আউট মিডিল আউট সামনে না, ঠান্ডা বরফ পড়ছে কেমন জল পড়ছে। তো দেখলে আমরা বেরিয়েছিলাম, তো গিয়েছিলাম একটু দেখতে প্যান্ডেল কোথায় কোথায় হচ্ছে কত দূর এগুলো, তো ওর জন্য গিয়েছিলাম, তো ওগুলো দেখা কমপ্লিট হয়ে গিয়ে মাকে কয়েকটা জিনিস আনতে দিয়েছিলাম আমি কলকাতার থেকে। তোমরা জানো মা বিজনেস করে এসবের, কসমেটিক্স গার্মেন্টসের, তো কিনে নিলাম সেটা একবার ঝট করে দেখিয়ে দিই। তো এই যে ম্যাট্রিক্সের শ্যাম্পু নিয়ে আসতে দিয়েছিলাম, ওটা আছে আগেরটা, এখনও আছে, পুরো শেষ হয়নি এখনও আছে, তো তাও আনতে দিয়েছিলাম। তো মাকে বলেছিলাম বড়টা আনার কথা, মাছ মিডিয়ামটা মাঝারিটা এনেছে, থাক এটা মাঝারিটা একবার চালিয়ে নিই আবার বড়টা নেব। তারপর হচ্ছে এই যে এই লেগিংসটা, এই যে দেখছো এরকম একটা গোল্ডেন কালারের পুরো গ্লিটার টাইপের, তো এই একটা লেগিংস। আর একটা আমার সবথেকে যেটা পছন্দের সেটা হচ্ছে এই যে দেখছো একটা লিপস্টিকের প্যালেট, তো এটা পুরো নিউড লিপস্টিকের প্যালেট, চারটে শেড আছে, আমি পছন্দ মতন বেছে নিয়েছি, আর আই লাভ নিউড লিপস্টিক, তো এই তিনটেই এনেছি মায়ের কাছ থেকে। তো চলো আবার পরের দিন হয়ে গিয়েছে, আর হচ্ছে কালীপুজোর আগের দিনকে, আর বাবা এখানে মাংস নিয়ে চলে এসেছে, খাসি মুরগি দু রকমেরই, ওই শাঁস শত মুরগির মাংস খায়, এখানে আছে চোদ্দ শাক, তো আগের দিন চোদ্দ শাক খেতে হয় ওর জন্য চোদ্দ শাক। আর এখানে দেখো রসুন নিয়ে নিয়েছে, আমি পেস্ট করবো বলে এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি।
সন্ধে আর এখন ঘুম থেকে উঠলাম। সোনা বাবা ঘুমাচ্ছিল, এখানে আলমারি খুলেছি বন্ধ করি, যাই হোক ওকে জামা পরালাম একটা ভালো। তার ঘুম থেকে উঠলাম, এবার হচ্ছে যাবো সন্ধে দেবো, তার আগে এই নাইটিটা চেঞ্জ করবো। তো চলো যাওয়া যাক, আর আজকে যেহেতু চন্দ্র প্রদীপ দিতে হয় তো প্রদীপগুলোই এখন রেডি করবো। তো চলো চলো আমার হাতের উপর দিয়ে ধরো, চলো 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 আস্তে আস্তে এখানেই দিয়ে দে, নাই তুই এখানে দিয়ে দে, ওপারে দে, চ আমি দিয়ে দে দিয়ে দে। ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকে রাতেই আবার ঠাকুর দেখতে যাব, তো সেটা আবার আলাদা ভিডিও আসতে চলেছে। তো চলো, বাই বাই।